শাপলা তুলিছি, গাছ তুলিছি, কমলি শাক, পেঁপে আনিছি, জাল আনিছি, না প্রতিদিনই যাই গুয়াখলার বিলে। আমি বিকালে গাছ কাটতে আইছিলাম, এখন গাছ কেটে নিয়ে আমি বাড়ি যাচ্ছি। ডুঙ্গা করে কি প্রতিদিন যাই? হ্যাঁ, ডুঙ্গায় করে আমি প্রতিদিন যাই গাছ কেটে নিয়ে। কলমি গাছ কেটে আনিছি, তারপরে মালন চবন। গাছ মারি খুঁজি মাটির তলে যাইয়ে মাথাতে উলে ফেলাই দিই জলে যাইয়ে, তারপরে ফেলাই দিই ঢাপ করে পড়ে যায়। পড়ে গেলে ফেলাই দিই পাটা আর ফাড়ি করে ফাড়িয়ে বড় বাইলে দিয়ে কুবাই, তারপর ছোটো বাইলে দিয়ে ফিনিশিং দিই। এবার পানি কম হওয়ার কারণে আমরা মোট বিক্রেতা করতে পারতেছি না, বিক্রেতা করতেছি সস্তাভাবে, যে নিজের পেট চালানো লাগে তাও গাছের চালান উঠতেছে না আমাদের, আমরা এইভাবেই বিক্রেতা করতেছি। আমরা একটা তালে গাছ 4,000-5,000 টাকায় দেখিনি, একটা দুটো ডুঙ্গা হয়, একটা ডুঙ্গা আমরা 7,000-8,000ও বেশি। এবার পানি কম বলে এবার একটু দাম কম, একটা ডুঙ্গা বেঁধেছি 2,500 টাকা, আর একটা বেঁধেছিলাম 2,500 টাকা। এবছরে পানির হার কম, এই মাঝে বৃষ্টি হওয়াতে বিক্রি হয়েছে আর এদে এখন হচ্ছে না, এখন ডাল দিয়েছি মোট বিক্রি নাই। আলের গাছ দিয়ে ডুঙ্গা তৈরি করি, তাতে ভালোই পয়সা লাভ করি, কিন্তু এই বছরে ভালোটা করতে পারি নাই, তারপরও আমাকে কষ্ট নাই, আল্লাহ খুবই সুবিধাইছে।
কমফর্টেতে ডুঙ্গা কিনলাম হ্যাঁ মাছ টাছ মারি গাছ থেকে বা পানি কম তার জন্যই এবার ডুঙ্গা কিনলাম নৌকো আর কেনা হয়নি চলবে না নৌকো 600 টাকা দিয়ে একটা ডুঙ্গা কিনলাম নৌকো তো চলে না মাঠে পানি নেই তা ওই আমরা ঘাস বন কাটবো মাছ টাছ মারবো তো গেরের মধ্যে অনেক খাবার টাবার লাগে গেরের খাবার দিতে হয় তা 3000 টা ছিল দাম সে ডুঙ্গা কিনেছি 2000 টাকা দিয়ে আমার একটু দাম কম